আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন আজ আমরা কথা বলতে চাই বডি মাসাজ সম্পর্কে আমরা জানি যে গোটা বিশ্ব জুড়ে আজকাল বডি মাসাজের প্রচলন ব্যাপক হারে রয়েছে অনেকে ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য বডি মাসাজ করে থাকেন অনেকে নিছক ক্লান্তি দূর করার জন্য কর্মস্পৃহা বৃদ্ধি করবার জন্য বডি মাসাজ করে থাকেন অনেকে আরও অনেক উদ্দেশ্যে বডি মাসাজ করে থাকেন কোন বডি মাসাজ ইসলামী আমি দৃষ্টিকোণ থেকে জায়েজ আর কোনটি নিষিদ্ধ কোন শর্ত সাপেক্ষে জায়েজ আর কোন শর্তের ভিত্তিতে নিষিদ্ধ এ বিষয়ে আজ আমরা কথা বলবো ইনশা আল্লাহ তালা প্রিয় দর্শক আমরা জানি যে অনেকেই বডি মাসাজ করে থাকেন ট্রিটমেন্টের জন্য চিকিৎসার জন্য আকুপ্রেশারসহ সহ অনেক চিকিৎসা পদ্ধতি রয়েছে যেখানে চিকিৎসাই করা হয় মানুষের শরীরের বিভিন্ন জয়েন্টে জয়েন্টে মাসাজের মাধ্যমে ফিজিওথেরাপি অথবা অন্য কোনো পদ্ধতির ট্রিটমেন্টের অংশ হিসেবে যদি কেউ কারোর শরীরের কোনো অংশ মাসাজ করতে হয় ব্যায়াম করতে হয় বা অন্য কারো সাহায্যে ব্যায়াম করাতে হয় তাহলে সেক্ষেত্রে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি জায়জ হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে প্রথম শর্ত হল এক্ষেত্রে পুরুষ রোগী পুরুষ ডক্টরের কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন এবং নারীরা নারী ডক্টরের কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন যদি এরকমটির ব্যবস্থা না থাকে অর্থাৎ কোনো নারী রোগী তার জন্য নারী কোনো ডক্টর বা চিকিৎসক না থাকেন যার কাছ থেকে তিনি এই চিকিৎসা নেবেন তাহলে সেক্ষেত্রে সেই নারীর ট্রিটমেন্টের সময় তার কোনো মাহরাম উপস্থিত থাকবেন এবং ফেতনার সমস্ত দুয়ার যেন বন্ধ হয় সেই বিষয়টিকে নিশ্চিত করবেন এটি হলো প্রথম শর্ত আর দ্বিতীয় শর্ত হল যে শরীরের যে গোপন অঙ্গ রয়েছে বা সতর রয়েছে সেই জায়গা বাদ দিয়ে মাসাজ করতে হবে যদি সেই জায়গায় মাসাজ করাটা তার চিকিৎসার অংশ হয় তাহলে সেক্ষেত্রে যতটুকু প্রয়োজন ততটুকু জায়গায় শুধু স্পর্শ করতে হবে এবং এক্ষেত্রেও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে কারণ ইসলামী শিক্ষার একটি মূলনীতি হল তা তু তাতার বিকদ্রের দরৌরা যতটুকু প্রয়োজন শুধুমাত্র ততটুকু অংশই উন্মুক্ত করবে এবং ততটুকু অংশেই মাসাজ করাতে হবে দ্বিতীয়ত অনেকে বডি মাসাজ করে থাকেন শুধুমাত্র ক্লান্তি দূর করবার জন্য কর্মস্পৃহা বৃদ্ধি করবার জন্য এবং নিচক আরামের জন্য এটি যদি স্বামী স্ত্রী পরস্পর পরস্পরের মধ্যে হয়ে থাকে তাহলে তো কোনো প্রকার শর্ত ছাড়াই সর্বাবস্থায় জায়জ রয়েছে অন্যথায় এটি জায়েজ হওয়ার ক্ষেত্রে তিনটি শর্ত রয়েছে প্রথম শর্ত হলো যে অবশ্যই এটি পুরুষরা পুরুষদেরকে করতে হবে এবং নারীরা নারীদেরকে করতে হবে কোনো অবস্থাতে পুরুষ দ্বারা নারীদেরকে নারী দ্বারায় পুরুষদের বডি মাসাজ করানো যাবে না বেশিরভাগ বডি মাসাজ তথা তথাকথিত স্পা সেন্টারগুলোতে যেটি হয়ে থাকে সম্পূর্ণ হারাম এবং সেগুলোর উদ্দেশ্য অনেকাংশে হারাম হয়ে থাকে এবং হারামের দুয়ার উন্মুক্ত করে সেটি সম্পূর্ণরূপে ইসলামেশ্বরী দৃষ্টিকোণ থেকে হারাম এবং সুস্পষ্ট কবিরা হাদিসে বর্ণিত হয়েছে রসুল করিম সাল্লা সাল্লামের স্বাদ করেছেন যে কোনো পুরুষ কোন নারীর শরীর স্পর্শ করা একইভাবে কোনো নারী কোনো পুরুষের শরীর স্পর্শ করা এটা এত জঘন্য অপরাধ যে এই অপরাধে লিপ্ত হওয়ার চাইতে তার শরীরে তার মাথায় লোহার কোনো কিছু দিয়ে আঘাত করাটা তার জন্য অধিকতর শ্রেয় তার মানে এই অপরাধে লিপ্ত হলে তার যে শাস্তি আকারেতে রয়েছে তার চেয়ে দুনিয়াতে তার মাথায় লোহা দিয়ে আঘাত করা হলেও সেটা তার জন্য তুলনামূলকভাবে শ্রেয় হবে এখান থেকে পরিষ্কারভাবে বোঝা গেল যে নারী পুরুষ একে অন্যের শরীর অন্যায়ভাবে স্পর্শ করতে পারে না মাসাজ করার তো প্রশ্নই ওঠে না এটি জেনার দুয়ারকে উন্মোচন করে আল্লাহ রব্বুল বলেছেন ওয়ালা তাকরাবু জেনার জেনার কাছেও তোমরা যেও না তথাকথিত স্পা সেন্টার এবং বডি মাসাজ সেন্টার যেগুলো রয়েছে গোটা বিশ্ব জুড়ে এগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে এই পদ্ধতিতে মাসাজ করা হয়ে থাকে যা সম্পূর্ণ হারাম এগুলো থেকে আমাদের বেঁচে থাকা অপরিহার্য দ্বিতীয় যে শর্ত ক্ষেত্রে রয়েছে তা হলো পুরুষরা পুরুষদেরকে মেয়েরা মেয়েদেরকে মাসাজ করার ক্ষেত্রে অবশ্যই সতরের যে অংশ রয়েছে নাভের নিচে থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতরের অংশটুকু অবশ্যই স্পর্শ করা যাবে না এবং মাসাজ করা যাবে না তৃতীয় যে শর্ত রয়েছে তা হলো এই মাসাজের মাধ্যমে কোনো ফেতনার দুয়ার উন্মুক্ত হবে না তেমনটি অনেকটা নিশ্চিত বা প্রায় নিশ্চিত থাকতে হবে কোনো প্রকার ফেতনার যদি আশঙ্কা থাকে তাহলে সেটি সম্পূর্ণ নিষিদ্ধ হবে এবং না হয়ে যাবে এমনকি পুরুষ পুরুষকে নারী নারীকে মাসাজ করতে গেলেও যদি সেখান থেকে মনোরবেদের কোনো বাজে চিন্তা তৈরি হয় এবং কোনো বাজে কর্মের দিকে ধাবিত হতে পারে সে আশঙ্কা থাকে তাহলে সম্পূর্ণরূপে নিষিদ্ধ হবে এটি হলো এক প্রকারের মাসাজ তিন শর্ত সাপেক্ষে এই মাসাজ রয়েছে ফেতনার আশঙ্কা থেকে মুক্ত থাকা পুরুষরা পুরুষরা মেয়েদের মেয়েদেরকে করা এবং সাঁতারের জায়গাটা বাদ দিয়ে করা এছাড়া আমরা দেখি আমাদের সমাজে আরও অনেক প্রকারের মাসাজ রয়েছে যেমন অনেক পরিবারে দেখা যায় বৌমারা শ্বশুরের মাথায় তেল দিয়ে দেন হাত পা টিপে দেন এগুলোর ব্যাপারে আমরা পরিষ্কারভাবে জানাতে চাই যে ইস্যাম থেকে এটি সম্পূর্ণরূপে নাজায়জ এবং গুনাহের কাজ এর মাধ্যমে হাজারো অনাচারের দুয়ার উন্মুক্ত হয় হ্যাঁ শ্বশুর যদি এত বেশি বৃদ্ধ হন যে তার বয়স অনেক বেশি হয়েছে সত্তর আশি হয়ে গেছে এক্ষেত্রে তাকে সাহায্য করার জন্য ধরলেন উঠালেন হেল্প করলেন সেটি ভিন্ন বিষয় কিন্তু এর বাইরে আপনার দেখা যায় যে অনেক সময় মধ্যবয়সের শ্বশুরকে পর্যন্ত বৌমারা মাথায় তেল দিয়ে দেন হাত পা টিপে দেন এগুলো করতে অনেক সময় মেয়েদের প্রতি বাধ্য মেয়েদেরকে করা হয় এটি সম্পূর্ণরূপে গুনাহের কাজ এবং এ মাসাজ কোন অবস্থাতে হালাল নয় এটি সম্পূর্ণরূপে হারাম আরেকটি মাসাজ আমাদের দেশে অনেক সময় হয়ে থাকে মাদ্রাসাগুলোতে দেখা যায় যে শিক্ষকরা উস্তাদরা ছোটো ছোটো ছাত্রদেরকে দিয়ে মাসাজ করে থাকেন মাথা টেপানো হাত পা টেপানো বা মাথায় তেল দেওয়ানো এটিও সম্পূর্ণরূপে গুনাহের কাজ কারণ ইসলামী শরিয়তে সদ্দুজ্জারা বলতে একটি মূলনীতির কথা বলা আছে অর্থাৎ যেই কর্মটি মানুষকে গুনাহের দিকে নিয়ে যায় সেই কর্মটিও নিষিদ্ধ হয়ে যায় কারণ এর মাধ্যমে সে গুনাহের দিকে দাবিত হয়ে যাবে হাজারো অনাচার হচ্ছে আজকাল এই তথাকথিত এই শারীরিক খেদমতের নামে রসুল করিম সাল্লাম তার কোনো সাহাবিদেরকে দিয়ে শারীরিক কোনো খ্যাদম নিয়েছেন আমাদের জানা নেই যুদ্ধে তিনি ক্লান্ত ছিলেন শ্রান্ত ছিলেন কিন্তু কোনো সাহাবি তার মাথা টিপে দিয়েছেন হাত পা টিপে দিয়েছেন এরকম কোনো কথা আমরা খুঁজে পাই না হ্যাঁ একজন শিক্ষক অবশ্যই তার ছাত্রকে আদব এবং শিষ্টাচার শেখাবার জন্য একটু পানি দেওয়া মুরব্বীদেরকে একটু জুতা অগ্রসর করে দেওয়া বা কোনো কাজে হেল্প করা এসব কিছু তিনি শেখাতে পারেন রসুল করিম সাল্লাহিস্লামের সাহাবেদের ভিতরে সোহেবুল আলায়ন ছিলেন তার জুতা আগায় দিতেন একজন সাহেব সেওয়া ছিলেন তার মেসোয়াক আগায় দিতে একজন দিতেন একজন বর্ণিত হয়েছে আব্দুল আব্বাস সাল্লামের অজুর পানি অগ্রসর আগায় দিয়েছিলেন এবং তিনি যখন ওয়াশরুমে গিয়েছেন তার জন্য পানি আগায় দিয়েছিলেন নবী সাল্লাম তার জন্য দোয়াও করেছেন অথব এই জাতীয় যে খেদমতগুলো রয়েছে এগুলো ছোট বাচ্চাদেরকে দিয়ে ছাত্রদেরকে দিয়ে শিক্ষকরা নিতে পারেন কিন্তু শারীরিক খেদমত এটি নেওয়া কোনো অবস্থাতে জায়েজ নয় আল্লাহ রব্বুল আলমিন সব ক্ষেত্রে আমাদেরকে ইসলামী শরিয়ার সমস্ত মূলনীতিগুলোকে আমল করে চলার তফিক দান করুন ওসসালামু আলাইকুম রহমতুল্লাহি